কিয়ামতের পূর্বে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে একদল লুভি আলেমেরা নিজেদের ইমানকে বিক্রি করে দেবে এটা কিয়ামতের অন্যতম আলামত আমি মনে করি বর্তমানে এটা বাস্তব আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক আপনারা দেখেছেন কি জানি না একটা সিনেমা একটা সিনেমা উদ্বোধন হচ্ছে সিনেমার উদ্বোধন পূর্বে শরীফ পরে ওই লুভি আলেম আলেম তো বলবো না যদি এলিম থাকতো যারা আল্লে এলিম আসিস তাকে আলেম বলা যাবে অশ্লীল সেই সমস্ত নায়ক নায়িকাদের নিয়ে তাদের মানে একসাথে মিক্সিং একসাথে নিয়ে উনি দরুদ পড়ে মনাজাত করতেছে আল্লাহ কাছে তা আবার ওই দোয়ার মধ্যে পড়তেছে রব্বানা জলম না কল্পনা করা যায় সিনেমা উদ্বোধন করছে একজন মানে মাথায় রুমাল লম্বা ড্রেসা পরে পড়ে উনি দরুদ পড়ে মনাজাত করতেছে হয়তো উনি কত টাকা পাবে এক হাজার দুই হাজার যারা বসে আছে যে একসাথে ওদের চেহারের দিকে তাকালেই বসে যায় ওরা মুসলমানের মধ্যেই পড়ে না ওরা প্রকৃত মুসলিমদের মধ্যেই পড়ে না চলাফেরা লিফ টুগেদার তাদেরকে নিয়ে মনাজাত করতেছে দরুদ পড়ে আবার কল্পনা করে দ্রুত শুরু পরে উনি সুন্দর দূরতপূর্ব মত করছে এবার আল্লাহ মামিন বলছে শয় তার মনে এদেরকে দেখে ভয় পালাবে আল্লাহ সুবান আতাহ কোরআন এ বলেছেন তো যারা আখেরাতের বিনিময়ে দুনিয়া কামাই করতে চায় ওরা দুনি আল্লাহদের দুনিয়ায় দিবি শুধু কিন্তু আখেরাত শেষ হয়ে যাবে মাঙ্কান ইউরিদু হারসেল না খেরা তিন ফি হারসিহি ও মাঙ্কান ইউরিদু হারসেন দুনিয়া নুতিহি ফিলনা খের অমালাহু বিন্নসিব আল্লাহ আরাব্দুল আন আমিন বলেন দুনিয়া কমানোর জন্য যারা নিজের ইমানকে বিক্রি করে দিবে অর্থের কাছে নিজের জীবন ইমানকে আখারাতকে যারা দুনিয়ার কাছে বিক্রি করে দিয়ে দুনিয়া কামায় করতে যারা চায় আল্লাহ বলে অমাংকা নেই ইউরিদ হারেসার দুনিয়া আমি আল্লাহ তাহালা তার দুনিয়াতে তার দিয়ে দিব দুনিয়া উপার্জন করবে কিন্তু মানকা আখের আলাহ মিন নসিব কিন্তু আখেরাতে তার জন্য কিছুই আর থাকবে না দুনিয়াতে পাবে দুনিয়াতে অনেক কিছু সে পাবে অনেক কিছু লাভ করবে কিন্তু বিনিময়ে আখেরাত হবে তার জিরো দুনিয়ার বিনিময়ে যারা আখেরাতকে বিক্রি করবে আল্লাহ দুনিয়া দিয়ে দেবে তারা নাজিদ লাহু ফি হারসি অমংকা নির হারসা দুনিয়া নতি ফিল আখেরা আখেরাতে কিছুই পাবে না মা লাহ মিন নাসিব তারা দুনিয়াতে আখেরা তার কিছুই পাবে না